হ্যাঁ, আমি সঞ্জীব। আর আপনারা দেখছেন এই যে মিটআপ প্রোগ্রাম, যে মানুষের ঢল, এটা গ্রিন ফ্রেন্ডসের যে মানুষের ঢল, যে মিটআপ প্রোগ্রাম বছরের হয়ে থাকে একবার। এবার যেটা হচ্ছে হালদার পিকনিক গার্ডেনের, সেই হালদার পিকনিক গার্ডেনের এখানে মানুষের ঢল নেমেছে। একটা অসাধারণ মানুষের আনন্দ উচ্ছ্বাস, যেটা দেখেই বোঝা যাচ্ছে দূর দূরান্ত থেকে তারা আজকের এখানে চলে এসেছেন এই প্রোগ্রামে। বিভিন্ন নার্সারি এখানে কিন্তু এসছে, সোনালি অর্গানিক, গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর, লোকে লোকে একদম পিকনিক গার্ডেন ভরিয়ে দিয়েছে। মিটআপ প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হয়েছে। एक दिन सपनों की राही चला जाए सपनों से आगे कहां जिंदगी, कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए जिंदगी, जिन्होंने सजाए यहाँ मेले के रे सबाई एत बड़ अनुष्ठान। জোরে হাত তালি, জোরে হাত তালি। এবারে গান গাইবে, কিছু বলো দুই এক কথা। এবারে গান গাইবে ইন্দ্রাণী। ভালো লাগছে যে ইন্দ্রাণী বোস কোথায়, এত লোক এসছে, মানে আমরা নিজেরাই চাপে পড়ে গেছি যে আমাদের যা নম্বর আছে তাতে এসছে না, তার চারগুণ লোক এসে গেছে। তো আলটিমেটলি সেরকমই হচ্ছে এখন ব্যাপারটা, মানে এই যে পরিস্থিতি, আগামীবারের জন্য কি চিন্তা করা হচ্ছে? আমার মাথা কাজ করছে না, আগামীবার এখন কিছু সিদ্ধান্ত নিতেই পারছি না যে আগামীবার আমি কি করব। মানে রেকর্ড রেকর্ড পরপর ভাঙছে। হ্যাঁ, আমরা যারা গাছ করি, 25 বিঘা বাগান বাড়িও ফেল, আমাদের রাস্তা অলরেডি জ্যাম, অলরেডি পুলিশ এসেছে, নানান সমস্যা হচ্ছে, তার মধ্যে দিয়ে এই অবস্থা তো আমাদের সঙ্গে যে সাথে দিয়েছেন, পরের বারে ভাবতে হবে আমরা কোন জায়গা গাইবেন গান থেকে পরে কথা চিন্তা ভাবনা। জোরে হাত তালি। দিদি গান এটা ধরবে, আমাকে ওর পাশে ধরবে, এটা ধর। তারপরে আমাদের গ্রিন ফ্রেন্ডসের কর্ণধর সমর ভাই যা বললেন তাতে করে দেখা যাচ্ছে যে আগামী বার অর্থাৎ বছর পর বছর যে রেকর্ড আমাদের যে ভাঙবে নিঃসন্দেহে বলা যেতে পারে। একদম 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 ঠিক। আমাকে দূরে বুঝতে না। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দিদির গান শোনার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছি, যারা মাঝখানে কুপন পাননি এখন আবার কুপন নিতে যাবেন, কুপন আবার দিচ্ছে, তখন ভিড় হয়ে গেছিল লাইনে আস্তে আস্তে। ঝাড়খণ্ড থেকে শুরু করে ঝাড়গ্রাম সেখান থেকেও এসছে, তাও সুতরাং একটু মানিয়ে নিন সবাই। এত বড় একটা অনুষ্ঠান হতে পারে আমার সত্যি ভাবনা ছিল না, একটা সাধারণ ছেলেকে আপনারা অসাধারণ করে দিয়েছেন, আপনারা যা চাইবেন তাই হবে এরকম একটা ব্যাপার আপনারা এই মুহূর্তে করে দিয়েছেন। সুতরাং একটু ধৈর্য ধরে বসুন, অনুষ্ঠান শুনুন, দেখি ড্রাগন নিয়ে দাদাকে দু চার কথা এক দু মিনিটের মধ্যে বলতে বলবো, আর অনুষ্ঠান কেমন লাগছে বলতে বলবো। এটা নিয়ে এসেছেন কী করবো, খাবো মানে আমি খাবো, এত লোককে খাওয়াতে হবে কী করবো, আমার ফ্যামিলির জন্য, আমার পুরো এত পুরোটাই তো আমার ফ্যামিলি, অন্য মানুষদের খাওয়াবো, চলুন এটা সন্ধে পর্যন্ত যারা থাকবে আমার সঙ্গে তারাই খাবে। শেষ পর্যন্ত থাকবেন, গাছ অনেক আছে, গাছ প্রচুর আছে, সব কিছুর ব্যবস্থা করবো, শেষ পর্যন্ত থাকবেন, একটু ধৈর্য ধরে থাকবেন। নমস্কার, আমি কামাল হোসেন মণ্ডল, নওদা ব্লক, গ্রাম বাদশাহনগর, জেলা মুর্শিদাবাদ। আমি এই অনুষ্ঠান আয়োজন দেখে খুবই সন্তুষ্ট, খুবই ভালো লাগছে। মাসখানিক আগে আমার বাড়িতে সমরবাবু গিয়েছিলেন, সেটা অজপাড়া গ্রাম, আমার পরিচয়। আমি 2014 সালে কৃষক রত্ন পাই রাজ্য সরকার, 2013 সালে কৃষক রত্ন পাই, ওটা ভুল হয়েছে, 2014 সালে শ্রেষ্ঠ কৃষক প্রাইজ, 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক সম্মান আমাকে দিয়েছে, 2017 সালে অল ইন্ডিয়া মানে রাজ্যের মধ্যে একজন কৃষিক্ষেত্রে ভারতের কৃষক সম্রাট মানুষ কেন্দ্র সরকার আমার উপাধি, যার বক্তব্য আমরা কিন্তু আর শুনছি। নাবার্ড কয়েক বছর আমি মুর্শিদাবাদ জেলায় ফার্স্ট, মুর্শিদাবাদ জেলায় 5 বছর, মহকুমা 3 বছর, ব্লক 7 বছর, তাছাড়াও হ্যাঁ আরও অনেক সম্মান আমি আমার মাথায় জুটেছে। আপনারা যে পাট বীজ 204 সুরে গ্রিন ফ্রেন্ডস যে অনুষ্ঠান শুরু করেছে, অভাবনীয় এক অনুষ্ঠান, বাৎসরিক যে অনুষ্ঠান অর্থাৎ মিলিত হওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের এক ছোট্ট শিশু শিল্পী নৃত্য করে গ্রিন ফ্রেন্ডসের মিট আপ প্রোগ্রামে যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার যে ঘর, দেখুন কি সুন্দরভাবে তারা এখানে তৈরি করে ফেলেছেন, এবং বাইরে কিন্তু লাইন দিয়ে সেই খাবারটাকে সার্ভ করা হচ্ছে, আমাদের সামনে সেটাকে তুলে ধরব। খাবারের জন্য দুপুরে লাঞ্চ, লাঞ্চ পাওয়ার জন্য যে লাইন, একটা লাইন অসাধারণভাবে দেখতে পাচ্ছি, কী বলবো বলুন, ভাষায় প্রকাশ করার মতো নেই, যে দুপুর এখন 1:10-15 হয়তো হয়ে গেল, আমাদের লাঞ্চ পাওয়ার জন্যে আজকের এখানে লাইন পড়েছে। দেখুন অনুষ্ঠান তো চলছে, সেই সাথে সাথে খাওয়ার জন্যে বা প্যাকেট নেওয়ার জন্যে যে লাইন, শুধু মাথার মাথা অগণিত, মানে কল্পনাতীত আজকের পিকনিক গার্ডেন ভরিয়ে দিয়েছে গ্রিন ফ্রেন্ডস, গ্রিন ফ্রেন্ডস ভরিয়ে দিয়েছে। দেখুন গাছের উন্মাদনা, গাছের প্রতি ভালোবাসা রেখে আজকের মানুষ এইভাবে যে ঢল নামতে পারে, তো এই গ্রিন ফ্রেন্ডসের এই বার্ষিক অনুষ্ঠান মিলন উৎসব না দেখলে কল্পনাই করা যাবে না, ভাবাই যাবে না।
কাউন্টার অনেকগুলো কাউন্টার আছে, চিন্তা নেই, একটুখানি ছাড়া শুরু হয়েছে, একটু কমে গেলেই ভিড়টা কমে যাবে আর কি। এখন একটা লোক সৎ নেই, একটা লোক সৎ নেই আপনাকে বলবে না। এই ভার্মি, আমি স্টেট ব্যাংকে ফিল্ড অফিসার ছিলাম, আমি ভার্মি ট্রেনিং নিয়ে এসেছি হায়দ্রাবাদ থেকে। ভার্মি করতে গেলে কী কী লাগে জানেন? হাসবেন, কাগজ, যেসব ওয়েস্টেজ পেপার, কম্পিউটারে যে সমস্ত আমাদের বাড়িতে মেয়েরা ছেলেরা যে করে, তার তো কিছু কাগজ হয়, ওরা ছেড়ে ফেলে দেয়, ওই কাগজ লাগে। কলা গাছের কুচি, কচুরি পানা, গাছের পাতা, আম পাতা বাদে অন্য যে কোনো পাতা, তারপরে গোবর তো লাগে। এবারে ওর জন্য একটা ড্রেনেজ করতে হয়, একটা আউটলেট করতে হয় সেই চেম্বারে, এরা কিন্তু আউটলেটটা করে না। আউটলেট থেকে যেটা বেরোচ্ছে টপটপ করে যেটা পড়ে, হ্যাঁ, সেটা খুব ভালো সার, ভীষণ ভালো, তাতে ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড কিছু দিতে হবে। এভাবে আজ সময় নেবো না, আরও অনেক বক্তা আছেন, যা ওনার মূল্য আছে আপনি আমাকে ফোনে কল করবেন, আমি ফাঙ্গিসাইড এবং গাছের বিষয়ে কোনো কিছু বলবো না। ফোন নম্বর 9836031975। আমার নাম জয়ন্ত ঘোষাল। জয়ন্তবাবু যে গাছের বিষয়ে পারদর্শী, তো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনারা জানতে পারেন বিভিন্ন গাছ সম্পর্কে। সেই বিষ্ণুদা, আপনারা কারা কারা চেনেন জানি না, আপনারা চেনার চেষ্টা করুন। সেই বিষ্ণুদা আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করছে। কোন বিষ্ণুদা দেখুন তো। নমস্কার গ্রিন প্রেসার ভাই ও বোনেরা, আমার দিদিরা, মাসিরা, সবাইকে নমস্কার। আমি দু একটা কথা বলবো, আমি বলতে যত পারেন আপনারা গাছ লাগান, গাছই একমাত্র বন্ধু, গাছই একমাত্র সন্তান, গাছের মতন বন্ধু পৃথিবীতে নেই। গাছে যদি ফল ফুল নাও দেয়, গাছে অক্সিজেন দেবে, চোখ ভালো থাকবে, গাছে ছেলে মেয়ে দূরে চলে যাবে কিন্তু গাছ দূরে চলে যাবে না, গাছ আপনার বাড়ির মধ্যে থাকবে। আর গাছ একটু ভালোবাসবেন, নেবেন গাছ, গাছ ওরা আপনাদের মতন কথা বলতে পারে না কিন্তু গাছ নিজেরা কথা বলতে পারে। স্যার জগদীশচন্দ্র বসু বলেছে গাছের প্রাণ আছে, গাছ কথা বলতে পারে। গাছের যদি আপনি ওর কাছে যান, একটা মিট আপ প্রোগ্রামে এত মানুষ আসতে পারে যে যেটা না দেখলে কল্পনা করা যায় না, মানুষ যে কিভাবে ঢল নেমেছে আজকের এই গ্রিন ফেন্সের মিট আপ প্রোগ্রামে, বা গাছকে যে ভালোবাসে, এইটা না দেখলে, এই মিট আপ প্রোগ্রাম না দেখলে সেটা কখনোই কল্পনা করা যাবে না। তাই আপনারা গাছকে ভালোবাসুন, গাছের প্রতি ভালোবাসা রেখে, সবুজের প্রতি ভালোবাসা রেখে এগিয়ে চলুন। মন, শরীর সব কিছুই আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। গাছের চারা নেওয়ার জন্য সাদিয়া নার্সারির কি অবস্থা একটাবার দেখুন। যে সাদিয়া নার্সারির এখানে চারা বিতরণ করছে, তো সে কী অবস্থা না দেখলে কল্পনা করতে পারবেন না। আপনি কুপনটা নিয়ে নেন, আমাকে দেবে সবাই, ঠিক আছে ঠিক আছে। আবার দিয়ে দিলে যখন তখন এটা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দর ফলের বাগান দিদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পুরস্কার পেয়ে যাচ্ছে। ভালো বাগান করার জন্য পুরস্কৃত। বর্ণালী রায় আমাদের ফেসবুকে টপ 10 এর মধ্যে আছেন। হ্যাঁ টপ 10 এর মধ্যে বর্ণালী রায়। আরে দেখা যাচ্ছে না একে ওই তো এই সামনে সামনে। আরে একে হ্যাঁ যে প্রাইস ধরে সেও ঘুরবে যে নেবে সেও ঘুরবে। আরে সুন্দর তুলছে সব। হ্যাঁ হ্যাঁ চলে চলে এদিকে। আচ্ছা এরপরে আছে